রাজধানীর বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি। শুরুতে হাসপাতালের 50 জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হয়। সকলেই স্বতঃস্ফূর্ততার সঙ্গে টিকা নেন। টিকা নেওয়ার পর কোনো ধরনের সমস্যা হচ্ছে না জানিয়ে সাধারণ মানুষকে নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান জানান তারা। কোনোই সমস্যা হচ্ছে না, মানুষের টিকা নিয়ে অবশ্যই জরুরি, এটা যেহেতু সংক্রামক ব্যাধি এবং খুব দ্রুত ছড়ায়। যেহেতু এটা একটা মহামারী চলতেছে, তো যদি টিকা নেওয়া হয় তাহলে সবাই প্রোটেক্ট থাকতে পারবে। আমি টিকা নিয়েছি বেশ কিছুক্ষণ হলো, এখন পর্যন্ত কোনো শারীরিক সমস্যা ফেস করতেছি না, আশা করি সমস্যা হবেও না। সবাইকে টিকা নেওয়ার জন্য আহ্বান করছি আমি। যারা টিকা নিচ্ছেন তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখার পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়া জনিত কোনো সমস্যা হলে সব ধরনের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের এইখানেই ভ্যাকসিনেশন বুথের পাশেই দুইটা বেড আছে এবং এখানে সব কিছু ইমার্জেন্সি ড্রাগ, যদি কোনো ইমার্জেন্সি কোনো রিয়াকশন হয় সেটা মেনটেন করার জন্য, প্লাস ওয়ার্ডেও আমরা দুইটা বেড উইথ ইকুইপমেন্ট অল ইকুইপমেন্ট রেখে দিছি। এবং খোদা না করুক খুব যদি মেজর কিছু হয় আমরা আইসিইউতে দুটো বেড রেখে দিয়েছি। এদিকে ভারত থেকে যে টিকা এসেছে তা সবচেয়ে নিরাপদ, তাই সবাইকে এই টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। স্বাস্থ্যকর্মীরা আপনাদেরকে যারা টিকা দেবেন সেই সমস্ত স্বাস্থ্যকর্মীরা আগে নিজেরা টিকা নিয়েছেন, সেটা আপনারা বুঝতে পারেন যে এই টিকাটি নিরাপদ, এই জন্য স্বাস্থ্যকর্মীরা নিজেরা নেওয়ার পরেই কিন্তু আপনাদেরকে দিতে যাবেন। এবং এই টিকা কার্যক্রমে সবাই যদি অংশগ্রহণ না করি, সবাই যদি টিকা না নিই, তাহলে কিন্তু এই টিকার ফলাফলটা আমরা ভোগ করতে পারবো না। টিকা নিলেও মাস্ক ব্যবহারে যাতে কোনো ধরনের শিথিলতা না দেওয়া হয় সেটির দিকে খেয়াল রাখতে অধিদপ্তরের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। প্রথম ডোজের পরে কিন্তু প্রতিরোধ পূর্ণ হবে না, ঠিক আছে? এবং অন্যান্য দেশে যেই সমস্ত ট্রায়াল হয়েছে সেখানেও কিন্তু দেখা গেছে যে টিকা দেওয়ার পরেও খুব অল্প সংখ্যায় হলেও আক্রান্ত হওয়ার, সংক্রমণ হওয়ার কিন্তু আশঙ্কা থাকে। যেহেতু এটা 100% কোনোটার ইফিকেসি নেই, সুতরাং সেই দিক থেকে এই জন্যই আমি বলেছি যে টিকা দেওয়ার পরেও আমাদের মাস্ক ব্যবহার করা বা স্বাস্থ্যবিধি মেনে চলা সেগুলো আমাদের মেনে চলতে হবে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কার্যক্রম দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার সময় প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, টিকার মেয়াদ 3 মাস থাকায় সাধারণ মানুষের সুবিধার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা জানি যে টিকা 12 সপ্তাহ পর্যন্ত দেওয়া যায়, তো আমরা টিকা 4 সপ্তাহ পরেও দিতে পারবো, 6 সপ্তাহ পরেও দিতে পারবো, 8 সপ্তাহ পরে দিতে পারবো। এটা আমাদের নিজেদের ব্যবস্থাপনার উপর নির্ভর করবে, কারণ রাশ হবে তো, অনেক লোক একসঙ্গে আসবে। শাহাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা।